হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমারই জন্মস্থান। তো সেখানে এক মন্দির আছে, গোপাল মন্দির, ভেতরে কিন্তু গোপালই আছেন। আর এখন নতুন করে আবার এদিকে এদিকে ভোলেনাথকেও রাখা আছে। আর এটা হচ্ছে আমাদের মালিগাঁও সেন্ট্রাল হসপিটালের ঠিক মুখোমুখিতে আছে। আর আমরা এসেছি আজকে এখানে পুজো দেবো বলে। তো আসলাম, মা পুজো দিল, একটু ঘোরাফেরা করলাম। যেহেতু নিজের জন্মের জায়গা সবসময় আসা হয় না, এখন এই দিকটাতে আসলে পরে একদম অন্যরকম একটা মানে ভালো লেগে যায় আর কি। মনটা বেশ খুশি খুশি, কত কিছু মনে পড়ে এইসব রাস্তাঘাট, এতটা বছরে যাওয়া আসা, হাঁটা চলা, স্কুল কলেজ হসপিটাল বলো, আসা যাওয়া তো হতোই এইসব রাস্তা দিয়ে। তো এই আর কি, সেসব কথাবার্তা বা সেসব স্মৃতি ছেলেমেয়ের সাথে শেয়ার করছিলাম, বলতেছিলাম যে দেখ এসব এখানে এটা হতো বা এই এই রাস্তাটা এমন, দাদাই মানে আমার বাবার অফিস কোথায় সেটাও তাদেরকে দেখালাম, আমরা কোথায় বড় হয়েছে, আমার ছেলে দেখেনি, মেয়ে দেখেছিল এর আগে কিন্তু ছেলে দেখেনি, তাই আজকে ছেলেকে নিয়ে বললাম চল দেখবি আমরা কোথায় বড় হয়েছি, আমাদের সেই কোয়ার্টার সেই মাঠ গল্প তো শুনে দেখে তো নি। তো দেখলাম ছেলেও রাজি, তো আমরা চলে গেলাম আমাদের মাঠে, বললাম দেখ আমরা কীভাবে বড় হয়েছি, কত খেলাধুলা এই মাঠে আমাদের হয়েছে। তবে হ্যাঁ, মাঠটা দেখে কিন্তু মনটা একটু খারাপ হয়েছে, কিন্তু আমাদের সেই পুরনো মাঠকার ফিরে পেলাম না, যেহেতু চারিদিকে জঙ্গল দেখলাম আর মাঝখানে একটা মানে শুনলাম যে জলের ট্যাঙ্কি হবে, তো কেটে পুকুরের মতো করেছে। তো সেখান থেকে আমরা চলে গেলাম আরেক মন্দিরে, যেটা নাকি আমাদের এখানেই পড়ে, বৈষ্ণব মাতা দেবীর মন্দির। আর মা, আমার মা এখানে প্রথম এসেছে আজকে, আমরাও এসেছি আগে কিন্তু মা এসেছে প্রথম, মা তো খুব খুশি এসে। তো বৈষ্ণব মাতা দেবীর দর্শন করলাম, করে আবার চলে গেলাম আরেক জায়গাতে, সেটা নাকি বৌদ্ধ মন্দির, সেটা আমাদের এখানে এক পাহাড়ে, যে পাহাড়ের সামনে রাস্তা দিয়ে আমরা সবসময় আসা যাওয়া করি। তো দেখতে থাকো বন্ধুরা। বিষ্ণু দর্শন করলাম, গোপাল দর্শন করলাম, তারপর ভোলেনাথ, তারপর আজকে আবার গোপাল দর্শন, এখন আবার আমাদের ইয়ের বৈষ্ণদেবী মাতাকে দর্শন করলাম। এখন আবার কোথায় বুদ্ধ মন্দির যাওয়ার ইচ্ছা আছে? বুদ্ধ মন্দির যাওয়ার ইচ্ছা, এখন দেখা যায় বাচ্চারা কি বলে। এই তো যেদিকে যাবো ওইটা বেশি সুন্দর, এটা আমাদের কাছে, উঠ যা এই রাস্তাটা, উঠে ওই যে মন্দির, আসো মা চলো রাস্তা, এইটা ওই যে গেট, এইটুকু পারবো তো, আস্তে আস্তে মা, আস্তে আস্তে, না 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 একটু আস্তে আস্তে উঠো তাহলে হবো। হ্যাঁ না না, এই যে গেট, এই যে গেট, শুনো ভগবানকে এত সহজে পাবা নাকি, একটু কষ্ট না করলে ভগবান, আর ভগবান তোমার জন্য বসে আছে, তুই আয় তোকে কোলে করে উঠে নিয়ে যাবো। বুড়ো বয়সে বলে আমি এখন ভগবান পাই, বুড়ো বয়সে তো ডাক, বয়সটা তো নয় কেন আগে, দোষ তো তোমার। ওই দেখো তিনজন, এটা হচ্ছে জোয়ান যৌবনকাল, বৃদ্ধ বয়স অবস্থা, মধ্য, আমরা কি হবো, মধ্য পর্ব, আবার আমরা মধ্য পর্ব, বৃদ্ধ পর্ব আর ওই যে যৌবন পর্ব, তাই তো পার্থক্য হচ্ছে এটাই। গাছ দেখছো, শাল গাছ, টুম্পা পাতাগুলো, তাহলে কি বিশাল, ছোটতেই কত বড় বড় পাতা ভাই। হ্যাঁ এই দেখো একটা কথা বলি, আমি আগে ভিডিওতে বলছি কিনা জানি না, মানে আমরা তো পাহাড়ি জায়গা, মানে আমাদের পাহাড় লাগবে লাগবে। হ্যাঁ তো আমার দিদি যখন কলকাতায় বিয়ে হচ্ছে, দিদি বাপের বাড়ি আসা বলে কি, আমার না সবই ভালো লাগে ওখানে, বিকালবেলা যখন গেটের সামনে দাঁড়াই আমার সবই ভালো লাগে, কিন্তু কিছু জানি মিস করি, বলতে পারি না যে কি মিস করি, একদিন ফিল করলো যে না আরে পাহাড় নাই, তো আমাদের পাহাড় লাগবেই তাই না রে, পাহাড় আমাদের লাগবে, পাহাড় ছাড়া আমরা অসম্পূর্ণ। কোনোখানে গেলে যখন এখানে এসে পাহাড়টা দেখি, আহ মনে প্রাণে প্রাণ ফিরে আসে, মানে আমাদের নিজের মাটিতে, আমরা আসাম পেরিয়ে যখন কোথাও ঘুরতে যাই আবার ওখান থেকে যখন রিটার্ন করি, মানে আসামে যে ঢুকলো সবার মনে মনে শান্তি, খুব শান্তি লাগে। ওই যে আমাদের
সবখানে কিছু নিয়ম থাকে, তো সেসব নিয়ম মেনে চলতে হয় এবং চলাটা খুবই দরকার আমাদের জীবনে। প্রতি মুহূর্তে নিয়মগুলো যদি মেনে আমরা চলি তাহলে আর অশান্তির কিছু কারণ নেই। তো সে যাই হোক, আমি ভেতরটা দেখালাম না, কারণ এখানে মানা আছে, তো তার জন্যে কথাটা বলা যে নিয়ম মেনে চলাটাই ভালো। তো সেখানে ভেতরটার ভিডিও করিনি, জাস্ট ওঠার রাস্তা আবার নেমে আসছে সেটাই তোমাদের দেখালাম। দেখলাম তো অসুবিধা নেই, উঠতেই যত সব অসুবিধা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের কাছে কেমন লাগলো?